বৃহস্পতিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দেখলাম অকাল দিওয়ালি পালন করা হচ্ছে। উপলক্ষ অনুব্রত মণ্ডলের সিবিআই এর হাতে গ্রেপ্তারি। বিজেপি, কংগ্রেস এবং বাম কর্মী সমর্থকরা কোথাও ঢাক বাজিয়ে মিছিল করছেন, কোথাও গুড় বাতাসা নকুলদানা খাওয়াচ্ছেন। তো বিরোধী দলের কর্মী সমর্থক নেতাদের এই উল্লাসের পিছনে কারণ নিশ্চয়ই আছে। শাসক দল বিপাকে পড়লে বিরোধীরা যে উল্লসিত হবেন সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু মিডিয়ার যে উল্লাস কালকে দেখলাম সেটা নিয়ে প্রথমে দু একটা কথা বলি। মিডিয়াতেও কালকে যেন অকাল দিওয়ালি পালন শুরু হয়ে গিয়েছিল। কে কত জোরে কত চিৎকার করে কথা বলতে পারে তার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। দেখুন, এই অনুব্রত মণ্ডলের নাম আমরা কবে থেকে শুনছি? বড় জোর 8-9 বছর, 2013 পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে, যখন তিনি পুলিশকে বোমা মারার কথা বললেন, যখন হৃদয় ঘোষের পরিবারে একজন খুন হলেন, তখন থেকেই আমরা অনুব্রত মণ্ডলের কথা শুনে আসছি। তার এক একটা নিদান বাংলার রাজনীতিতে প্রায় প্রবাদে পরিণত হয়েছে, গুড় বাতাসা, নকুলদানা, চরম চরম ঢাক ইত্যাদি। এবং সংবাদ মাধ্যম, যে সংবাদ মাধ্যমের আমিও প্রতিনিধিত্ব করি, সেই সংবাদ মাধ্যম বলতে দ্বিধা নেই, টিআরপি পাওয়ার লক্ষ্যে সেগুলোকে সারাদিন ধরে হেডলাইন করে চালিয়েছে। অনুব্রতর বিভিন্ন বক্তব্যের ক্লিপিংস দেখিয়ে বিরোধী দলের বক্তব্য নিয়েছে, ফোনে নিয়েছে, স্টুডিওতে শান্ত ডিবেট জমজমাট হয়ে উঠেছে। সেই অনুব্রত মণ্ডল এখন রাতারাতি সংবাদ মাধ্যমের চোখে ভিলেন, একেবারে 180 ডিগ্রি ঘুরে গেছে মেনস্ট্রিম মিডিয়া। যে অনুব্রতর উল্কা সদৃশ্য উত্থানে তৃণমূল কংগ্রেস অবশ্যই, তিনি তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, তৃণমূল কংগ্রেস তাকে সমর্থন, তাকে প্রশ্রয় দিয়েছেন, তাই তিনি বিরাট মাপের নেতা হয়ে উঠেছিলেন, এ কথা ঠিক। কিন্তু মিডিয়া কিছুটা হলেও অনুব্রতর উল্কা সদৃশ্য উত্থানের দায় এড়াতে পারে না। তার এই অমৃত বাচন কার্যত বাংলার রাজনৈতিক অভিধানে প্রবাদে পরিণত হয়েছিল, সেগুলো মেনস্ট্রিম মিডিয়া বারে বারে দেখিয়েছিল এবং সান্ধ্য বিতর্ক সভায় এই বিষয়গুলো নিয়ে বহুবার আলোচনা হয়েছে। তাই কোথাও যেন আমার মনে হচ্ছে একটা দ্বিচারিতা আছে সংবাদ মাধ্যমের। যে অনুব্রত এতদিন শিরোনামে থাকত, সেই অনুব্রতই এখন রাতারাতি ভিলেনে পর্যবসিত হয়েছে সংবাদ মাধ্যমের একটা বড় অংশের কাছে। অনুব্রত মণ্ডল যজ্ঞ করছেন, কালী পুজো করছেন, অনুব্রত মণ্ডল ঢাক বাজাচ্ছেন, এইসব ছবি তো সংবাদ মাধ্যমে বহুবার দেখেছি। তখন তো অনুব্রত মণ্ডলের একটা সাক্ষাৎকার, একটা বক্তব্য, একটা ছবি পাওয়ার জন্য কার্যত আকুলি বিকুলি করেছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, তাদের প্রিয় কৃষ্ণটাকে অনেক অনুরোধ করেছে। কিন্তু সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে রাতারাতি খলনায়কে পর্যবসিত হয়েছেন বীরভূমের কেষ্ট মণ্ডল। কোথাও যেন মনে হচ্ছে এটা আমাদের একটু দ্বিচারিতা, ইন্ট্রোস্পেকশনের জরুরি। এবার আসে অনুব্রত মণ্ডল কেন গ্রেপ্তার হলেন। কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে একটা মামলা করতে গিয়েছিলেন, তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে একটা কথা বলেছেন, কথাটা প্রণিধানযোগ্য, এবং এই কথাটা বলে তৃণমূলের অভ্যন্তরের দ্বন্দ্বকেই তিনি উস্কে দিয়েছেন। কি বলেছেন? যে অনুব্রত মণ্ডলকে মামলা টামলা করার বিষয়ে সব সহযোগিতা করেছে মলয় ঘটক। আপনারা মলয় ঘটক ল মিনিস্টারকে জিজ্ঞাসা করুন, তিনি সব বলতে পারবেন। আবার সংযোজন করেছেন যে অনুব্রত মণ্ডলের এই গ্রেপ্তারি তৃণমূলের উপর কোনো প্রভাব পড়বে না, কারণ বাংলার মানুষ জানেন বাংলার একম এবাতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে আর কেউ নেই। অর্থাৎ সুকৌশলে এই বার্তাটাও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক, যতই একজন নেতা নিজেকে পরিণত বলে প্রমাণ করার চেষ্টা করুন না কেন, আদতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া
তৃণমূলের কোনো গতি নেই, মানে ইংরেজিতে একটা শব্দ আছে না টিনা, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কাছে নো অল্টারনেটিভ। যতই একজন নিজেকে পরিণত মনস্ক নেতা হিসাবে তুলে ধরবার চেষ্টা করুন না কেন, নাম না করো, খোঁচাটা কার দিকে সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। এখন তদন্তকারী সংস্থাগুলো যখন কাউকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়, তখন তারা তিনটে বিষয়ের উপর লক্ষ্য রাখে। কি, যাকে তলব করা হচ্ছে তিনি তদন্তে সহযোগিতা করছেন কিনা, দুই, যাকে তলব করা হচ্ছে তিনি তথ্য প্রমাণ ট্যাম্পার বা নষ্ট করতে পারেন কিনা, তিন, যাকে তলব করা হচ্ছে তিনি কি খুবই ইনফ্লুয়েন্সিয়াল, তিনি কি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। দ্বিতীয় এবং তৃতীয় যে পয়েন্টগুলো বললাম সেটা অনুব্রতর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু প্রথম যে তদন্তে সহযোগিতা করছেন কিনা, দশবার সিবিআই তলব করেছে, মাত্র একবার গেছিলেন তিনি। তদন্তে সহযোগিতা না করার জন্যই কিন্তু গ্রেপ্তারির প্রাথমিক কারণ। আমি অবাক হয়ে যাচ্ছি অনুব্রত মণ্ডলের আইনজীবীরা তারা এই পরামর্শটুকু দেননি যে আপনি ফেস করুন তদন্তকারীদের, একবার দুবার হতে পারে শরীর খারাপ, কিন্তু যখনই ডাকছেন তখনই হয় উডবার্নে চলে যাচ্ছেন, যখন উডবার্নের দরজা বন্ধ হয়ে গেল বোলপুর মহকুমা হসপিটালে সুপারকে দিয়ে সার্জেনকে বাড়িতে ডেকে পাঠিয়ে কার্যত গান পয়েন্টে রেখে সাদা কাগজে লেখাতে বাধ্য করলেন বেড রেস্ট। এরপরও কি সিবিআই চুপ করে থাকতে পারে? তারা আইনজীবীরা যদি তাকে সৎ পরামর্শ দিতেন, যদি বলতেন না আপনি তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন, ফেস করুন, তাহলে হয়তো এতটা তাড়াহুড়ো করতো না সিবিআই। তা এবার ওদের না করে উপায় ছিল না, কারণ যে সিবিআই চিদম্বরমের বাড়ির পাঁচিল টপকে ঢুকে, সিবিআই না ইডি, চিদম্বরমকে কার্যত ক্রিমিনালদের মতো গ্রেপ্তার করেছিলেন, সেই ইডি অনুব্রতর ব্যাপারে এতটা নরম কেন, এই প্রশ্ন তো উঠছিল। তাই সিবিআই আধিকারিকরা ভাবছিলেন এনাফ ইস এনাফ, তাই একেবারে ভোর রাতে বীরভূমে পৌঁছে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ, জেরা এবং শেষ পর্যন্ত হেফাজতে নেওয়া। আসলে অনুব্রত প্রথমে মুদির দোকানে বসতেন, তারপর গ্রিলের কারখানায় চাকরি করতেন, মাত্র আট মানে ক্লাস এইট পর্যন্ত পড়েছেন, তাই পরিণত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা তার নেই। গুরুত্বপূর্ণ পদে থাকতে গেলে ন্যূনতম লেখাপড়াটা জরুরি। কেউ আমার এই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করতে পারেন, কিন্তু ন্যূনতম লেখাপড়া না থাকলে কাণ্ডজ্ঞান, মাত্রাজ্ঞান, বাস্তব বোধ সম্পূর্ণ লোপ পেয়ে যায়। এবার আসে তৃণমূল কংগ্রেসের কথা, দুরকম কথা বলছেন তারা। দেখুন, প্রথমে তারা বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রী, আইনজীবী হিসাবেও যথেষ্ট তার নাম আছে, ভালো কথা বলেন। চন্দ্রিমা মণ্ডল বলছেন, চন্দ্রিমা ভট্টাচার্য মাফ করবেন, রাজ্যের মাননীয় অর্থ প্রতিমন্ত্রী, তৃণমূল কংগ্রেস এর দায় নেবে না, তিনি তৃণমূল কংগ্রেসের কেউ নন, আপনারা বিশ্বাস করবেন এই কথাটা। আবার মালা রায় যিনি দক্ষিণ কলকাতার সাংসদ, তিনি কি বলছেন? তিনি বলছেন এটা বিজেপির চক্রান্ত। আমি তৃণমূলের যারা আছেন নেতৃস্থানীয় তাদেরকে অনুরোধ করব, যদি এই ভিডিওটা দেখেন একটা পয়েন্টে আসুন, হয় বলুন বিজেপির চক্রান্ত, নয় যে তৃণমূলের অনুব্রত কেউ নয়, এই ধরনের কথা বলবেন না। আপনারা বলছেন ডিসিপ্লিনারি কমিটির বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হবে, তৃণমূলের ডিসিপ্লিনারি কমিটি, গেঞ্জির আবার বুক পকেট, এ কথা শুনলে ঘোড়াও হাসবে। যাই হোক, এটা ওদের দলের ব্যাপার। তো কেষ্টমণ্ডল ফুলে ফেঁপে উঠলেন, দীর্ঘদিন তৃণমূল করেছেন, সিপিএমের বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে পড়েন নানুর গণহত্যায়, পর যাতে অপরাধীরা সাজা পান সেই জন্য তিনি লড়েছিলেন, সুশোভন বন্দ্যোপাধ্যায় মানে এক টাকার ডাক্তার হিসাবে যিনি পরিচিতি ছিলেন তার হাত ধরে রাজনীতিতে আনেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নজরে পড়ে যান 2003 সালে, তারপর তো জেলা সভাপতি, জেলার দণ্ডমন্ত্রের কর্তা। এই অনুব্রত মণ্ডল, এই যে জেলা সভাপতি পদে অনেক পরিবর্তন হলো, কিন্তু অনুব্রত মণ্ডলের জায়গাটা কিন্তু একই ছিল।
আচ্ছা অনুব্রত মণ্ডল শুনুন, উনি আসলে গুন্ডাদের সর্দার। এই গুন্ডাদের কাজে লাগিয়ে তিনি তৃণমূলের দলীয় স্বার্থ অনেক সময় রক্ষা করেছেন, আবার নানা রকম অনৈতিক পথে অসৎ পথে বিপুল সম্পত্তি অর্জন করেছেন। সেই বিপুল সম্পত্তির পুরোটাই কি তিনি নিজের কাছে রেখেছেন, নাকি যা তিনি জোগাড় করেছিলেন অসৎ উপায়ে বেআইনি পথে তার একটা অংশ যিনি যে দল করেন সেই দলকে দিয়েছেন? কারণ তিনি একটা দলের সভাপতি, সব কিছু যদি বেআইনিভাবে উপার্জিত অর্থ সব কিছু যদি তিনি নিজের কাছে রাখেন তাহলে দলের মধ্যেই প্রশ্নের মুখে পড়ে যাবেন। অনুব্রত অন্তত এই ব্যাপারে এত বোকা নয়, তাই তিনি একজন বড় ফান্ডরেজার হিসাবে তৃণমূলের মধ্যে তার একটা নাম ছিল। তো এখন যদি তৃণমূল বলে যে অনুব্রত মণ্ডল আমাদের কেউ নয়, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য হবে? আসলে দল সংকটে পড়েছে, সুনির্দিষ্ট একটা পথ খুঁজে পাচ্ছে না, দে আর গ্রোপিং ইন ডার্কস, তাই সেই জন্য নানা রকম কথা বলে কনফিউশনটাকে আরও বাড়াচ্ছে। আবার শুনলাম ছাত্র যুবরা পথে নামবেন, দেখুন সিচুয়েশনটা খুব স্পর্শকাতর। এই যে অনুব্রত মণ্ডলকে যেভাবে আসানসোলে সিবিআই আদালতে পেশ করা হলো স্ট্যাম্পেড হয়ে যাওয়ার উপক্রম ছিল, চোর 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 বলছে। আচ্ছা বিজেপি সিপিএমের সমর্থকরা হয়তো বলছেন, কিছু সাধারণ মানুষও থাকতে পারে, এটা তো গণবিক্ষোভের চেহারা নিয়েছিল। সিআইএসএফের জওয়ানরা না থাকলে অনুব্রত মণ্ডল ঠিকভাবে এজলাসে ঢুকতে পর্যন্ত পারতেন না, তাহলে কতটা স্পর্শকাতর এবং কতটা গণবিক্ষোভ, কতটা ক্ষোভ মানুষের মধ্যে জমা হয়েছে। এই প্রেক্ষিতে শাসক দলের ছাত্র যুব সংগঠন যদি পথে নামেন তাহলে ক্ষোভের বিস্ফোরণ ঘটতেই পারে। সাধারণ মানুষ যদি একটা দুটো মন্তব্য করেন তার থেকে তো ল অর্ডার প্রবলেম হতে পারে। তো সতর্ক থাকতে হবে প্রশাসনকে এবং সতর্ক থাকতে হবে ছাত্র যুবদের যে কোনো রকম প্ররোচনাতে পা দেওয়া চলবে না। বিরোধী দলের কর্মী সমর্থকরা টিপ্পণী কাটতে পারেন, তাতে পরিস্থিতি খারাপ হতে পারে। তা এখন কি সময় যে ছাত্র যুবদের এই বিষয়টাকে নিয়ে পথে নামায়? একটা সিরিয়াস ইন্ট্রোস্পেকশনের দরকার। আর তৃণমূলের ছাত্র যুব নেতৃত্ব নিয়ে সাধারণ মানুষের মনে কি কি উচ্চ ধারণা আছে? দেখুন এখন তো ছাত্র সংসদের নির্বাচন হয় না, যখন অনলাইন চালু হয়নি ভর্তিতে তখন এই ছাত্র নেতারাই কলেজে কলেজে টাকার বিনিময়ে ভর্তি করাছেন, সেই সব ছবি জনমানসে এখনও উজ্জ্বল। তাই তাদের ভাবমূর্তি বিশাল উজ্জ্বল এবং তারা পথে নামবেন, মানুষ তাদের বক্তব্যে প্রভাবিত হবেন, এমনটা ভাবার কি কোনো সঙ্গত কারণ আছে? এই তো তারা কেকের অনুষ্ঠান করলেন নজরুল মঞ্চে, কত 50 লক্ষ টাকা খরচ। আরেকটা কলেজ এসেছিল প্রায় দ্বিগুণ টাকা নিয়ে, তারাও বম্বের আর্টিস্টদের দিয়ে অনুষ্ঠান করবে, তাদের বাজেট ছিল 1 কোটি টাকা। তৃণমূলের মধ্যেই অনেকে প্রশ্ন করছেন যে ছাত্ররা 50 লাখ 1 কোটি টাকার বাজেটের অনুষ্ঠান করার কিভাবে করছে, তারা কোথা থেকে আসছে এই অর্থ? অতএব একটা প্রশ্ন তো আছেই এই ছাত্র যুব নেতৃত্ব সম্পর্কে সাধারণ মানুষের মনে। তাই এরকম স্পর্শকাতর মুহূর্তে তাদের পথে নামিয়ে দিলে সেটাকে খুব ইতিবাচক বার্তা যাবে জনমানসে। আবার আইএস আইপিএস অফিসারদের দিল্লিতে ডেকে পাঠাচ্ছে, অর্থাৎ ঘিরতে চাইছে, তৃণমূলকে ঘিরতে চাইছে। এই পরিস্থিতিতে খুব পরিণত রাজনৈতিক পদক্ষেপ করা উচিত যাতে এই সংকট থেকে বেরিয়ে আসা যায়। সেটা যদি না করে আলটপকা মন্তব্য ছাত্র যুবদের পথে নামিয়ে দিয়ে একটা রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা, আমার মনে হয় এগুলো খুব পাবে না, হালে পানি পাবে না। অনেক বিচক্ষণভাবে পুরো পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে হবে। শাসক নিশ্চয়ই অশনি সংকেত দেখছেন, কিন্তু সেই অশনি সংকেত থেকে কখন যে কি হয়, কখন যে ঝড় হাসে কেউ জানে না।
শেষে একটা কথা বলে এই প্রতিবেদন শেষ করব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে শঙ্খবাবুর কবিতা মুক্ত গণতন্ত্র, সেতুবন্ধন পত্রিকায় 2018 সালে বেরিয়েছিল। যথার্থ এই বীরভূমি উত্তাল ঢেউ পেরিয়ে এসে এসেছি সেই তীরভূমি, দেখ খুলে তোর তিন নয়ন, রাস্তা জুড়ে খর্ক হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। 2018 পঞ্চায়েত ভোটে 42টা জেলা পরিষদ আসনে সবকটাতে জয়ের নিদান দিয়েছিলেন অনুব্রত। 41টাতে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন, আর একটি আসনে বিরোধীরা প্রার্থী দিয়েছিল, শেষ পর্যন্ত তিনি প্রত্যাহার করে নেন। অনুব্রত তখন বলেছিলেন যে বিরোধীরা প্রার্থী দেবে কী করে, দেখবে তো রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছেন। সেই প্রেক্ষিতেই শঙ্খবাবুর এই কবিতা। অনুব্রত বলেছিলেন, কে শঙ্খ ঘোষ, এই শঙ্খ তো ভালোভাবে বাজে না, শঙ্খ তো মঙ্গল অনুষ্ঠানে বাজাতে হয়, এই শঙ্খ তো মঙ্গল ধ্বনি সূচিত করে না। শঙ্খবাবু ঠিকই বলেছিলেন, তার শিরদাঁড়া তো কখনো বাঁকেনি, বাম জামাতেও নয়, তৃণমূল জামাতেও নয়। এই প্রথা বন্ধতার বিরুদ্ধে তিনি সদা সরব ছিলেন। শাসক দল অন্তত তার কথাগুলোকে একটু বিবেচনার মধ্যে রাখুক।